জলবায়ু পরিবর্তন এবং তার সঙ্গে সম্পর্কিত বিপর্যয় মোকাবিলায় কলকাতা পৌরসভা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শহরের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম এই অ্যাকশন প্ল্যানের আনুষ্ঠানিক সূচনা করেন। মুম্বাইয়ের পর দেশের দ্বিতীয় শহর হিসাবে কলকাতাতেই এরকম পরিকল্পনা তৈরি করা হলো। জৈব জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব বিকল্প শক্তির ব্যবহার, জল সংরক্ষণ, নাগরিক উদ্যান তৈরি করার মতো বিষয়গুলি এই অ্যাকশন প্ল্যানে গুরুত্ব পেয়েছে। এর উদ্বোধন করে মেয়র বলেন, পরিবেশ নিয়ে আগের থেকে মানুষের মধ্যে সচেতনতা বাড়লেও জনপ্রতিনিধিরা এখনও উন্নয়ন বলতে নাগরিক পরিষেবার উন্নয়নকেই গুরুত্ব দেন, কিন্তু উন্নয়নের নিরিখে যাতে পরিবেশ সর্বাধিক গুরুত্ব পায় তা নিশ্চিত করতেই এই উদ্যোগে সামিল হয়েছে কলকাতা পৌরসভা। তিনি বলেন, 2030 সালের মধ্যে বৃহত্তর কলকাতাকে সম্পূর্ণরূপে পেট্রোল এবং ডিজেল চালিত গণপরিবহন থেকে মুক্ত করা, ব্যাটারি চালিত বৈদ্যুতিন গাড়িকে উৎসাহ দেয়া এই পরিকল্পনার অন্যতম অঙ্গ। এজন্য শহরের বিভিন্ন জায়গায় নতুন চার্জিং স্টেশন তৈরি করা হবে। বৃহত্তর কলকাতায় গঙ্গার দুপাশে 25 লক্ষ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। সংস্কার কাজের পর টালি নালার দুপাশেও বৃক্ষরোপণ করা হবে। বায়োমাইনিং এর মাধ্যমে ধাপার মাঠকে সম্পূর্ণ আবর্জনা মুক্ত করা হচ্ছে। সেখানে খেলার মাঠ তৈরির পাশাপাশি বন সৃজনের পরিকল্পনার কথা মেয়র জানিয়েছেন। A Calcutta Climate Action Plan. And this action plan is mostly what we can do. We can eliminate the cars with fossil fuels. We can have more and more charging stations around Calcutta. We can have, we have already started CND in Rajarhat. So the demolishing waste can be transported there and demolishes there, which will not affect the air of Calcutta. We are doing our best to have the sprinklers around Calcutta so that the dust particle comes down. অনুষ্ঠানে রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান সাম্প্রতিক বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের ক্ষয়ক্ষতির একটি পর্যালোচনার রিপোর্ট প্রকাশ করেন। মেয়র পরিষদ দেবাশিস কুমার, সাংবাদিক তথা পরিবেশবিদ জয়ন্ত বসু, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালি ভিলিয়াস, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি এবং বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।